আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দেওয়ানির অধিকার বা দ্বৈত শাসন। এর আগের দিনে আমি তোমাদের বক্সারের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে সেটাও বলেছি, এবং বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। 1765 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে লর্ড ক্লাইভ তিনি বাংলায় আবার ফিরে আসেন। ততদিনে কিন্তু মির্জাফর মারা গেছেন এবং তার ছেলে নজমুদ্দৌলা বাংলার নবাব হয়েছে। ক্লাইভ অবশ্য বক্সারের যুদ্ধে জয়ের সুবিধাকে ধীরে ধীরে বিস্তৃত করতে উৎসাহী ছিলেন, ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের ক্ষমতা সরাসরি দখল না করে মুঘল সম্রাটের প্রতি একটা মৌখিক আনুগত্য কোম্পানি জানিয়েছিল। সেই মতো দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানি দুটি চুক্তি করতে উৎসাহী হয়। সেই অনুযায়ী 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি হয়। এই চুক্তিগুলি অনুসারে কোম্পানিকে 50 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসনভার ফিরে পেয়েছিলেন। কেবল কারা ও এলাহাবাদ অঞ্চল অযোধ্যা থেকে আলাদা করে মুঘল বাদশাহের হাতে তুলে দেওয়া হয়। বাদশাহ শাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটা ফরমান জারি করেন। সেই ফরমান অনুযায়ী বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। তার বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন বা অঙ্গীকারবদ্ধ হন। এখন দ্বৈত শাসন ব্যবস্থাটা কি? দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার জন্য কোম্পানি ব্যস্ত হয়ে পড়ে। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করা আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। বাস্তবে এই সময় বাংলায় দুজন শাসক শাসন করতেন। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজমুদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি, ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, আর ব্রিটিশ কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। এই যে নবাবের হাতে মানে ক্ষমতাহীন দায়িত্ব আর ব্রিটিশ কোম্পানির হাতে দায়িত্বহীন ক্ষমতা, এই দু ধরনের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এই শাসন ব্যবস্থাটাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা বিদেশি শক্তি। সে প্রথম কোনো বিদেশি বণিক কোম্পানির হাতে একটি সুবার দেওয়ানির অধিকার দেওয়া হয়েছিল। ক্রমশ দেখা যায় যে নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে ব্রিটিশ কোম্পানি ব্রিটেন থেকে মূলধন নিয়ে আসার পরিমাণটা কমাতে থাকে। বাংলার রাজস্বই কোম্পানির ব্যবসায় লগ্নি করা হতো, অর্থাৎ ব্রিটিশ কোম্পানি ক্রমশ ব্যবসা করার জন্য বাইরে থেকে মূলধন না এনে তারা এদেশের মূলধনকেই নিয়োগ করতে বা লগ্নি করতে থাকে। 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হয়ে উঠেছিল। তার ফলে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের ভিত তৈরি হয়েছিল এবং বণিকের মানদণ্ড
আস্তে আস্তে রাজদণ্ডে পরিণত হয়েছিল। 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল এবং এই সময় ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়, যেটা বাংলার 1176 বঙ্গাব্দে হয়েছিল বলে এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। এবং এই 76-এর মন্বন্তরের ফলে বহু মানুষ, মানে এই দুর্ভিক্ষের ফলে বাংলার বহু মানুষের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল এবং বহু মানুষের প্রাণ গিয়েছিল। তাই 76-এর মন্বন্তরের ইতিহাস কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না। এই দুর্ভিক্ষ বহু মানুষকে বহু মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছিল, বহু মানুষ ক্ষতির মুখোমুখি হয়েছিল। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই সময়ে কোম্পানি আস্তে আস্তে নিজেদের শাসন ক্ষমতা, সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করে এবং এই সময় রেসিডেন্স ব্যবস্থা চালু হয়। রেসিডেন্ট ব্যবস্থাটা কি না, এই সময় ভারতীয় উপমহাদেশে অনেক অঞ্চলে ব্রিটিশ কোম্পানি তারা পরোক্ষ শাসন চালাতে শুরু করেছিল। এই যে ব্রিটিশ কোম্পানি তারা পরোক্ষ শাসন চালাতে শুরু করে এবং তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখতে শুরু করে, যাকে রেসিডেন্ট বলা হতো। ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা একটা নতুন ব্যবস্থা ছিল। এর মধ্যে দিয়ে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতা রূপ পেয়েছিল। কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় রাজশক্তিগুলির খুব একটা ছিল না। কোম্পানির হয়ে সেই নজরদারির কাজটা চালাতো এই ব্রিটিশ রেসিডেন্ট, অর্থাৎ ব্রিটিশ কোম্পানি তারা একজন করে প্রতিনিধি রাখতে শুরু করে যাদেরকে ব্রিটিশ রেসিডেন্ট বলে। এবং এই ব্রিটিশ রেসিডেন্ট যারা, তারা কিন্তু সমস্ত কীভাবে শাসন চলছে না চলছে সেটা দেখাশোনা করতো এবং কোম্পানিকে সে ব্যাপারে অবহিত করতো। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরে কোম্পানি বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদের রাজদরবারে নিজেদের প্রতিনিধি ও রেসিডেন্ট নিয়োগ করে। তবে সেই সময় রেসিডেন্টরা নিজেদের কাজকর্ম বিষয়ে সংযত থাকতেন। লর্ড ওয়েলেসলির শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে আগ্রাসী নীতি নিয়েছিলেন। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অনেক সময় রেসিডেন্টরা তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কে দিতে থাকে। তবে লর্ড কর্নওয়ালিস ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্ট ব্যবস্থার আগ্রাসন খানিকটা থমকে গেছিল বা থেমে গেছিল, কিন্তু কর্নওয়ালিস মারা যাওয়ার পর আবার নতুন করে কোম্পানি এলাকা দখলের কাজে উদ্যোগী হয় এবং পরোক্ষ শাসন কায়েমের বদলে বিভিন্ন এলাকাকে সরাসরি কোম্পানির শাসনের অধীনে নিয়ে আসার চেষ্টা হয়, উদ্যোগ শুরু হয়। এবং লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই সময় অধীনতামূলক মিত্রতা নীতি, অর্থাৎ লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি এবং রেসিডেন্ট রাখার মধ্যে দিয়ে তারা রাজ্যগুলোকে যেমন নিয়ন্ত্রণ করতে শুরু করে, ঠিক সেইভাবে এই সময় স্বত্ববিলোপ নীতি, লর্ড ডালহৌসি যে স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেছিলেন সেই স্বত্ববিলোপ নীতির মধ্যে দিয়েও কিন্তু বিভিন্ন দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশরা হস্তগত করেন বা নিজেদের দখলে নিয়ে আসে। ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসন বিস্তার প্রক্রিয়ায় অধীনতামূলক মিত্রতা নীতি ও স্বত্ববিলোপ নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিভিন্ন আঞ্চলিক শক্তি কখনো নিজেদের ইচ্ছায় বা কখনো যুদ্ধে হেরে যাওয়ার ফলে এই নীতি দুটির আগ্রাসনের শিকার হয়েছিল। একদিকে হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন, অন্যদিকে মহীশূরের শাসক টিপু সুলতান তিনি আবার অধীনতামূলক মিত্রতা নীতির তীব্র বিরোধিতা করেছিলেন এবং তিনি যুদ্ধেও জড়িয়ে পড়েন এবং যুদ্ধে তিনি যথেষ্ট সাহসের সঙ্গে যুদ্ধ করেন। অবশেষে তিনি অবশ্য মৃত্যুবরণ করেন, কিন্তু তবুও তিনি মাথা নত করেননি। এছাড়া
মারাঠা, শিখ ও অন্যান্য বিভিন্ন রাজশক্তিগুলো কিন্তু নানাভাবে আগ্রাসনীতির মুখে পড়েছিল। অষ্টাদশ শতকের ভারতীয় উপমহাদেশের রাজশক্তিগুলির মধ্যে অনবরত বিরোধ চলতো, সংঘর্ষ তাদের মধ্যে লেগেই থাকতো। প্রত্যেকেই তারা নিজেদের শাসন এলাকা এবং সম্পদকে বাড়াবার চেষ্টা করত, ফলে পারস্পরিক সংঘাত ছিল এই সময় মানে অনিবার্য অনিবার্য। অর্থাৎ তাদের মধ্যে এত বেশি সংঘর্ষ ছিল যে সেটা আরও তীব্র আকার ধারণ করে এবং তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ব্রিটিশ কোম্পানিকেও একটা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দেখতো রাজশক্তিগুলো, ফলে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বদলে রাজশক্তিগুলির অনেকেই কোম্পানির সঙ্গে জোটবদ্ধ হয়। দেশীয় রাজশক্তিগুলির অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ দেশীয় রাজশক্তিগুলির মধ্যে বিরোধকে কাজে লাগিয়ে কোম্পানি নিজেদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করত এবং রাজনৈতিক কর্তৃত্ব সম্প্রসারণের উদ্যোগ নিত। তাই ক্রমশই আঞ্চলিক রাজনীতির ব্যাপারে ব্রিটিশ কোম্পানি ভূমিকা নিতে শুরু করে। তাছাড়া রাজনৈতিক অশান্তি কোম্পানির ব্যবসা বাণিজ্যের পথেও আস্তে আস্তে বাধা সৃষ্টি করছিল। সেই কারণে রাজ্যগুলির দলাদলির সুযোগে কোম্পানি সেগুলোকে দখল করারই চেষ্টা করে। ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলির এই নীতি প্রয়োগ করে দেশীয় বিভিন্ন রাজ্যের আভ্যন্তরীণ বিষয় দেখা যায় যে আস্তে আস্তে কোম্পানি তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে। ভারতের আঞ্চলিক শক্তিগুলির বিবাদকে অশান্তিকে কাজে লাগিয়ে ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে মানে রাজ্যগুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করে। অষ্টাদশ শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম শক্তি হয়ে উঠেছিল। মহীশূরের সেনাবাহিনী ইউরোপীয় কায়দায় গড়ে তোলা হয়েছিল। মহীশূরের আঞ্চলিক বিস্তার এবং অর্থনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে বিভিন্ন শক্তির সঙ্গে হায়দার আলী এবং টিপু সুলতান তারা সংঘর্ষে লিপ্ত হয়। এই দ্বন্দ্ব ক্রমেই ব্রিটিশ মানে এই যে তাদের বিভিন্ন বিভিন্ন শক্তির সঙ্গে যখন হায়দার আলী টিপু সুলতানের দ্বন্দ্ব হয় তখন সব ব্যাপারে ব্রিটিশ কোম্পানি মানে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে, মতামত দেওয়ার চেষ্টা করে, নাক গলাবার চেষ্টা করে, ফলে নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য মহীশূরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে উদ্যোগী হয় ব্রিটিশ কোম্পানি। 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে চারটি যুদ্ধ হয় কোম্পানি এবং মহীশূরের মধ্যে। এগুলোকেই বলে ইং মহীশূর যুদ্ধ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটি ইং মহীশূর যুদ্ধ হয়। চতুর্থ ইং মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে। এই 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইং মহীশূর যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত করেন এবং রাজধানী শ্রীরঙ্গপত্তনম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মৃত্যুবরণ করেন। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চল মানে বেশ কিছু অঞ্চলে আস্তে আস্তে সরাসরিভাবে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়। কোম্পানির সেনাবাহিনী মোতায়েন করা হয় মহীশূরে। হায়দ্রাবাদকে মহীশূরের কিছু অংশ বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ হায়দ্রাবাদকে মহীশূরের কিছু অংশ দিয়ে দেওয়া হয়। অর্থাৎ দেখা যায় যে চতুর্থ ইং মহীশূর যুদ্ধে যথেষ্ট বলিষ্ঠতার সাথে, সাহসের সাথে লড়াই করা সত্ত্বেও টিপু সুলতানের পরাজয় ঘটে এবং পরাজয় ঘটার পর কোম্পানির আধিপত্য বৃদ্ধি পায়। কোম্পানি সরাসরি তাদের শাসন প্রতিষ্ঠা করেন এবং মহীশূরে তাদের সেনাবাহিনী মোতায়েন করেন এবং হায়দ্রাবাদকে মহীশূরের কিছু অংশ দিয়ে দেওয়া হয়। এইভাবে আস্তে আস্তে দেখা যায় যে ব্রিটিশরা কিন্তু ক্রমশ ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করে এবং এটা করতে গিয়ে তারা নানা রকম কৌশলের আশ্রয় নেয়। যেমন লর্ড ওয়েলেসলি তিনি অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে বিভিন্ন দেশীয় রাজ্যকে গ্রাস করতে থাকেন, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে থাকেন। আবার এরপর আমরা দেখব যে লর্ড ডালহৌসি তিনি তার সত্যবিলোপ নীতির মধ্যে দিয়ে আস্তে আস্তে দেশীয় রাজ্যগুলোকে
ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের সীমা গায়াতে থাকে। তো ছাত্রীরা আজ এই পর্যন্তই, তোমরা ভালো করে পড়ো, শুনো, বুঝো। এর পরদিন আমি আবার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করবে। আজ এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।